আঁচনিৰ বাবে হিতাধিকাৰী নহ'ব। কিন্তু পোষ্ট গ্ৰেজুৱেট পৰ্যায়ত বিবাহিতা ছোৱালীয়েও এই আঁচনিৰ সুবিধা ল'ব পাৰিব। কিন্তু হায়াৰ ছেকেণ্ডাৰী আৰু ডিগ্ৰী পৰ্যায়ত, যিহেতু আমাৰ গোটেই কথাটোৱে হ'ল যে ছোৱালীক যাতে দেউতাক মাকে সোনকালে বিয়া পাতি নিদিয়ে, গতিকে যিসকলে বিয়া কৰাব তেওঁলোকে বা বিবাহিতা ছাত্ৰী হ'ব, তেওঁলোকে এই আঁচনিখনৰ সুযোগ নাপাব। আৰু যদি তেওঁ বিয়া হৈ যায় তেতিয়াহ'লে ৰিনিউৱেলত তেওঁলোকে এই আঁচনিৰ সুবিধাৰ পৰা বঞ্চিত হ'ব। যেতিয়া প্ৰত্যেক বছৰে এবাৰ ৰিনিউৱেল হ'ব, আৰু কোনোবা ছোৱালী যদি শিক্ষা আধাতে সামৰি ড্ৰপ আউট হৈ যায় তেতিয়াহ'লেও এই আঁচনিখনৰ সুবিধা নাপাব। শেষত কোনোবা যদি ছোৱালী ৰেগিং, ইনডিচিপ্লিন, ইৰেগুলাৰ এটেণ্ডেণ্ট এনেকুৱা যদি কলেজৰ অধ্যক্ষই ভাবে যে এই ছোৱালীজনী কলেজত নিয়মীয়াকৈ নাহে, ড্ৰপ আউট হয় পৰীক্ষাত, তেওঁলোকে হায়াৰ ছেকেণ্ডেৰী ফাৰ্ষ্ট ইয়াৰৰ পৰা ছেকেণ্ড ইয়াৰ প্ৰমোশ্যন নাপালে, বা ডিগ্ৰী ফাৰ্ষ্ট ইয়াৰৰ পৰা ডিগ্ৰী ছেকেণ্ড ইয়াৰ প্ৰমোশ্যন নাপালে, তেতিয়াও ৰিনিউৱেলৰ সময়ত এই আঁচনিখনৰ পৰা তেওঁলোক বঞ্চিত হ'ব। যদিও এই আঁচনিখনৰ লগত জড়িত নহয়, আমি ইলেকশ্যনৰ আগত বা বিশেষকৈ যোৱাবাৰ স্কুটি দিওঁতে আমি এটা কথা ঘোষণা কৰিছিলোঁ যে অহাবাৰৰ পৰা 75% পোৱা ছোৱালীহে স্কুটি পাব। কিন্তু এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টে অধিসূচনা পোৱা ছোৱালীকো আমি স্কুটি দিম, অহাবাৰৰ পৰা নিদিওঁ, তেতিয়ালৈকে আমি এডভাৰটাইজ আদি বা অধিসূচনা আমি প্ৰকাশ কৰিম। কিন্তু এম চি চি মডেল কোড অফ কণ্ডাক্ট থকা কাৰণে এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টে অধিসূচনাখন দিব নোৱাৰিলে, সেইকাৰণে বহুতে হয়তো ক'ব পাৰে যে আমাৰ লগততো গভৰ্ণমেণ্ট অৰ্ডাৰ নাই, গতিকে মন বেয়া হ'ব পাৰে। সেইকাৰণে এইবাৰ আমি আপ টু 75% নকৰি 60% ছোৱালীকো আমি স্কুটি দিম। প্ৰায় 50,000 ছোৱালীয়ে এইবাৰ স্কুটি পাব। গতিকে নিযুতময়না আঁচনিখনৰ প্ৰথম ধনটো আমি 11 অক্টোবৰত বেংক একাউণ্টত ট্ৰান্সফাৰ কৰিম। ইয়াৰ মাজত প্ৰপত্ৰ আদি পূৰণ হ'ব। এইবাৰ যিসকল ছোৱালীয়ে প্ৰপত্ৰ পূৰণ কৰি নিযুতময়না আঁচনি পাব, দ্বিতীয় বৰ্ষত আৰু তেওঁলোকে প্ৰপত্ৰ পূৰণ কৰিব নালাগে। তেওঁলোকৰ খালী কোনখিনি, কোনোবা বিয়া হৈ গ'ল নেকি, কলেজত অহা নাই নেকি, সেইখিনি আমি কলেজৰ প্ৰিন্সিপালৰ পৰাই ৰিপৰ্ট লৈ ল'ম আৰু তাৰ ভিত্তিত আমি কাম কৰিম। তেওঁলোকে এবাৰ ফৰ্ম ফিল আপ কৰাৰ পিছত দ্বিতীয়বাৰ ফৰ্ম ফিল আপ কৰিব নালাগে। এই ফৰ্মখনত দেউতাক মাকৰো এটা চহী লাগিব। গতিকে কোনোবা দেউতাক মাকে যদি ভাবে যে মোৰ আৰ্থিক অৱস্থা ভাল আৰু ছোৱালীজনীক এই আঁচনিটো লৈ পেলাই মই চৰকাৰখনক আৰ্থিক বোজা দিব খোজা নাই, কোনোবা ছোৱালী যদি নিজে আঁতৰি আহিব খোজে বা দেউতাক মাকে যদি আঁতৰাই দিব খোজে, তেতিয়া তেওঁলোকে স্বইচ্ছাই পাৰিব। আদাৰৱাইজ ইয়াত কোনো ইনকাম শ্লেব নাই, বি পি এল এ পি এল বুলি কথা নাই। কলেজ বা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ত যোনেই পঢ়ে তেওঁলোকেই এই আঁচনিখনৰ সুফল পাব। এই আঁচনিখনৰ প্ৰপত্ৰ মই আগতে কোৱাৰ দৰে জুলাইৰ 1 তাৰিখৰ পৰা আমি কলেজবিলাকত বিতৰণ আৰম্ভ কৰিম। বিশ্ববিদ্যালয়ত বিতৰণ ছেপ্টেম্বৰত হ'ব, কাৰণ তেওঁলোকৰ এডমিশ্যন আগষ্টলৈকে চলি থাকিব। আৰু প্ৰথম ইনষ্টলমেণ্টটো আমি 11 অক্টোবৰত দিম আৰু তাৰ পৰা তেওঁলোকে নিয়মীয়াকৈ পাই থাকিব। জুন আৰু জুলাই মাহত তেওঁলোকে এই আঁচনিটো নাপাব, কাৰণ জুন আৰু জুলাইত মেক্সিমাম এডুকেশ্যনেল ইনষ্টিটিউট বন্ধ থাকে আৰু আমি আঁচনিখন 10 মাহৰ বাবে আমি দিম এটা বছৰত। সেইকাৰণে প্ৰত্যেক বছৰত জুন আৰু জুলাই মাহত এইটো ডিবিটি নহয়, আন মাহকেইটাত এই আঁচনিটোৰ ডিবিটি হৈ থাকিব। এই আঁচনিখনৰ কাৰণে এই বছৰ চৰকাৰে
300 কোটি টাকা খরচ করব। আর যেতিয়া 4 বছর ডিগ্রি কোর্সলেকে, কারণ এই বছর প্রথম বর্ষ স্টুডেন্টখিনিয়ে পাব, লাহে লাহে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইয়ারলেকে পাব, টোটেল 10 লাখ ছোৱালীকে আসনিখন আমি সুবিধা দিম। তার মানে এই আসনিখন আমি হিসাব করে চাইছো 5 বছর এই আসনিখন চলিব, আর শেষর বছরলৈকে যেতিয়া আমি হিসাব করিম শেষ বছরটোত এই এই আসনির পরিমাণ বা আউটগ 1500 কোটি টাকা হব। এই বছর 300 কোটি হব, অহা বছর 600 কোটি হব, তার পিছর বছর অকল ডিগ্রি থার্ড ইয়ার থাকে, হায়ার সেকেন্ডারি নাথাকে, পোস্ট গ্রেজুয়েট থার্ড ইয়ার নাথাকে, গতি থার্ড ইয়ারত 300 300 নাবাড়ে, 300 300 600 প্রথম 2 বছর বাড়িব, থার্ড ইয়ারত 150 200 কোটি টাকাক বাড়িব। কিন্তু এই আসনিখনে জি ইয়ার গ্রস এডমিশন রেশিওটো, এনরোলমেন্ট রেশিওটো বহুত বড়াই দিব, বিশেষ কলেজত অহা যাওয়ার পয়সার অসুবিধা হওয়ার কারণে বহুত দুখিয়া মানুষে নিজের লড়া ছোৱালীক কলেজত, বিশেষ ছোৱালীক কলেজত নপঠায়। গতি আজি এই আসনিখনে এই বছরট আমি এটা ইন্টারনেল যেটা হিসাব করেছিল, এই বছরট প্রায় 2 লাখ লড়া ছোৱালীক সামরি লব। কিন্তু গোয়িং এহেড, যে অলপ আগতে রনোজ পেগু ডাঙরিয়ায় কেবিনেটত একটা ডেটা দিছিলে যে স্কুটি ফার্স্ট ডিভিশন করা ছোৱালীয়ে পাই কারণে এইবার 40,000 ছোৱালীয়ে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ডিভিশন পাইছে, কিন্তু লড়াই ফার্স্ট ডিভিশন পাইছে 11,000-12,000। তার মানে ছোৱালীর ফার্স্ট ডিভিশনের সংখ্যাটো স্কুটিখনের কারণে বহুত বাড়ি গৈ আছে। মই ভাবো যে নিযুত মইনা আসনিখনেও ছোৱালীর মাজত গ্রস এনরোলমেন্ট রেশিও অভাবনীয়ভাবে অহা কেইবছর মানত বৃদ্ধি করিব। আর আমার উদ্দেশ্যটো হল যে বাল্য বিবাহ বা ড্রপ আউটটোর বিরুদ্ধে যুঁজিবর কারণে 5 বছর আমি যদি ছোৱালী সকল কলেজ বা স্কুলত লৈ আহিব পাৰো, তার পিছতই অটোমোডক চলি থাকিব বা স্বয়ংক্রিয়ভাবে, কারণ বায়েকগৰাকী যদি স্কুলত গৈছে ভনীয়েকগৰাকীও পিছত স্কুলত যাব, সেইকাৰণে এই আসনিখন 5 ইয়ার্সৰ কারণে এই ধরনের থাকিব। ভবিষ্যতে 5 বছর পিছত আসনিখনের সফলতা বিফলতার উপর নির্ভর করে তাক রিফাইনও করবা যাব, মডিফাইও করবা যাব। কিন্তু আজি কেবিনেটে ইয়াক 5 বছরের কারণে এই আসনিখন অনুমোদন করেছে। আপনার যদি কিবা প্রশ্ন আছে আপনাদের সুদিব পারে। আমি ছোৱালীক বিয়া পতাটো দিলে করাব খুজিছো যাতে ছোৱালীজনীয়ে শিক্ষা শেষ করে। আমি এই গোটেই স্কিমটোর উদ্দেশ্য হল কনস্টিটিউশনের লিমিট মতে আমি যাব খোঁজা নাই 18 বছর 21 বছর। আমার কথাটো হল যে ছোৱালীজনী বিবাহ যিমান পারে দেরিকৈ হোক, তাই যাতে নিজের ভরির উপর নিজে থিয় হব পারে। এতিয়া ডিগ্রি ফার্স্ট ইয়ারত তাই এডমিশন হল, বিয়া হয়ে গেল, এতিয়া আমার উদ্দেশ্যটো হল দেউতাক মাকর উপর আমি যাতে একটা মরেল প্রেসার দিব পারো যে অন্তত গ্রেজুয়েশনলৈকে ছোৱালীক আপুনি বিয়া নিদিব। গতি ইয়াত আমার গোটেই উদ্দেশ্যটো হল টু ডেফার দ্য ম্যারেজ অব দ্য গার্লস। এটা 18 বছর বা 21 বছর আইন মতেটো বিয়া করাব পারি, কিন্তু আমি বিচাৰিছো যে অলপ দেরিকৈ ছোৱালীজনীৰ বিয়া হোক, অন্তত গ্রেজুয়েশনলৈকে বিয়া নহওক। কারণ বিয়া হওয়ার পিছতে গর্ভবতী হব লাগিব, শাহুরেক শহুরেকর ঘর গৈ কাম কৰিব লাগিব। যিজনী ছোৱালীয়ে হয়তো APSC SCSৰ কাৰণে প্ৰিপেয়াৰ কৰিছিলে, ছোৱালীজনী আধাতে প্ৰিপেৰেশ্যন শেষ কৰিব লাগিব। সেইকাৰণে দিস ইজ এ ডিস ইনসেনটিভ এগেইনষ্ট আর্লি ম্যারেজ। কিন্তু গ্রেজুয়েশনের পিছত আর পোস্ট গ্রেজুয়েশনত সেটা আমি রাখব খোঁজা নাই, কারণ বহুত ছোৱালী এনেকুৱা হব যে গ্রেজুয়েশন হল, বিয়া বাৰু হল, 3 বছর পিছত আকৌ এডমিশন লয়, বা বহুতে এডমিশন নাপায়, পোস্ট গ্রেজুয়েশনের সিট কম। সেইকাৰণে PG-র ক্ষেত্র বিয়া হলেও এই আসনিটির সুবিধা লাভ করব।
কলেজের অধ্যক্ষর কি কি ক্ষমতা থাকিব আর ইমান একটা ডাঙর আসনির কারণে অ্যাওয়ারনেসের কারণে আপনাদের কি কি ব্যবস্থা রয়েছে? আমি জুলাই মাহত প্রত্যেকখন কলেজতে আমার মন্ত্রী বিধায়ক সকলের উপরও কলেজের দ্বারা আমি একোখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করিম জুলাই মাহত। আর জুলাইত ফর্মবিলাকো যাব, ফর্ম ডিস্ট্রিবিউশন হব, অ্যাওয়ারনেসও হব। কলেজের প্রিন্সিপালের ইমানে পাওয়া যে ফর্মখনত একটা সহি করব যে মূর কলেজত এই ছাত্রীগী পড়া হয়। এবছরের পিছত যেটা রিনিউয়াল আহিব তেও আমাক কব লাগিব যে এই কেজগী ছালী স্কুলত বা কলেজত আহি আছে, বাকি দশগী এতিয়া আর অহা নাই, ড্রপ আউট হয়ে গেল। সেই কথাখিনি কলেজের প্রিন্সিপালগিয়ে প্রত্যেক বছরত আমাক জানাব লাগিব। কিন্তু কাটা বা নিদিয়ার তেওঁলোকৰ পাওয়ার নাই যে মই তোক দিম মই তোক নিদিম। আর কোনোবা যদি কলেজত ফর্ম না যায়ও বা কোনোবা ছোৱালী যদি ফর্ম নাপায়ও, নিযুত মইনা বলে আমি একটা পোর্টেল করিম, পোর্টেলত ফর্মখন থাকিবই। গতি কোনোবাই যদি কলেজত ফর্মখন যোৱা নাই, পোর্টেলের পর ফর্মখন ডাউনলোড করে তেওঁলোকে ফর্মখন স্বয়ংক্রিয়ভাবেও ফিল আপ করব পারিব। তার ব্যবস্থাটাও আমি রাখিম যাতে কলেজের প্রিন্সিপালের উপরতে এই আসনিটা ডিপেন্ডেন্ট নহয়। আসাম গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স টুডে এ ইউনিক স্কিম টু ফাইট এগেনস্ট আর্লি ম্যারেজ অফ গার্ল স্টুডেন্টস অ্যান্ড অলসো টু ইন্সপায়ার দেম টু কন্টিনিউ উইথ দেয়ার এডুকেশন আপ টু দ্য পোস্ট গ্রেজুয়েট লেভেল। আন্ডার দিস স্কিম এ স্টুডেন্ট, গার্ল স্টুডেন্ট হু জয়েন ইন হায়ার সেকেন্ডারি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার, দ্যাট মিনস ইলেভেন অ্যান্ড টুয়েলভ, দে উইল গেট এ মান্থলি স্টাইপেন্ড অফ রুপিস 1,000 ফ্রম দ্য গভর্নমেন্ট। দ্য গার্ল স্টুডেন্ট হু উইল গেট দেমসেলফ অ্যাডমিটেড ইন ডিগ্রি কোর্সেস, গ্রেজুয়েশন কোর্সেস, দে উইল গেট 1,250 রুপিস পার মান্থ ফ্রম দ্য গভর্নমেন্ট। দোজ হু আর পার্সুইং পোস্ট গ্রেজুয়েশন দে উইল গেট রুপিস 2,500 ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট এভরি মান্থ। থ্রু দিস স্কিম উই ওয়ান্ট টু প্রিভেন্ট চাইল্ড ম্যারেজ ইন আসাম অ্যান্ড উই ওয়ান্ট টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ গার্লস এডুকেশন অন দ্য সোলজার অফ দ্য গভর্নমেন্ট। বেসিক্যালি দিস অ্যামাউন্ট হুয়েন এ স্টুডেন্টস উইল রিসিভ এভরি মান্থ অ্যান্ড উই হ্যাভ ফিক্সড দ্য ডেট অন 11, এভরি মান্থ অন 11 দিস মানি উইল বি ট্রান্সফার্ড। দ্য বার্ডেন অন দ্য গার্জেন অর প্যারেন্টস উইল বি রিডিউস টু এ লার্জ এক্সটেন্ট and they will be able to send their daughters in spite of economic hardship to the college and university. So this is a unique scheme conceived by the state government. We used to give scooty to the girl student who secured first division. We have seen increasing trend of getting first division for the girl student. I think this scheme will also and will increase gross enrollment ratio among the girls in higher education. So that is our aim. Today cabinet has approved this scheme and we have calculated that every year this scheme will require a outflow of somewhere around rupees 300 to 350 crore. But going ahead, because every year one classes will be added, if today we are starting with class 11, next year 11 students will go to 12 and new batch of 11 will come in. So the total outlay will be in due course of time around 1500 crores per annum. Ji account te loke diye amar portal or pa ulai jabo jeneke Arunoday bibhinna bank ase, karobar state bank ase, karobar UBI ase, যেওঁলোকে যিটো একাউণ্টে ফৰ্মখনত লিখি দিয়ে সেইটো একাউণ্টে আমি মানি ল'ম। গতিকে আমি কোনো বেংক ছিলেক্ট নকৰোঁ। আই থিংক
নহয় স্টুডেন্টৰ একাউণ্টত, কাৰণ হায়াৰ ছেকেণ্ডেৰীত ষ্টুডেণ্ট একাউণ্ট হৈ যায়। হায়াৰ ছেকেণ্ডেৰীত ল'ৰা ছোৱালীয়ে নিজে একাউণ্ট খুলিব পাৰে। ইনফেক্ট আমি অসমত ক্লাছ নাইনতে একাউণ্ট খুলি দিছোঁ ষ্টুডেণ্টবিলাকৰ, নহয় জানো? আমি সৰ্বশিক্ষা অভিযানে অসমত ক্লাছ নাইন পোৱাৰ লগে লগে আমি ষ্টুডেণ্টবিলাকক বেংক একাউণ্ট খুলি দিছোঁ। আৰু অসমত সেইকাৰণে ষ্টুডেণ্টৰ মাজত ফাইনেন্সিয়েল ইনক্লুশ্যন ইজ ভেৰি ভেৰি হাই। আৰু এই আঁচনিটোৱে আমাক বহুত সহায় কৰিব। দ্বিতীয়তে মই এটা সৰু ফিগাৰ এটা, আমি নীটৰ ৰিজাল্ট দিয়াৰ পিছত প্ৰত্যেকবাৰে আজমল ফাউণ্ডেশ্যনৰ কিমান ষ্টুডেণ্টে নীটত কোৱালিফাই কৰিলে তাৰ বিষয়ে আমি এটা ব্যাখ্যা দাঙি ধৰোঁ। কিন্তু আমি অসম চৰকাৰে ৰাজ্যিক যুৱ আয়োগ এটা গঠন কৰিছিলোঁ আৰু যুৱ আয়োগটোক আমি মূলতক দায়িত্ব দিছিলোঁ যে আমাৰ ইকনমিকভাৱে যিখিনি অৰ্থনৈতিকভাৱে পিছপৰা ছাত্ৰ ছাত্ৰীসকলক আমি যাতে মেডিকেল এণ্ড ইঞ্জিনিয়াৰিং এডমিশ্যনৰ কাৰণে আমি প্ৰশিক্ষণ দিব পাৰোঁ। বৰ্তমান আমি এই অনুষ্ঠানটো ডিব্ৰুগড় আৰু তেজপুৰত আমি চলাই আছোঁ। তেজপুৰটো নতুন, ডিব্ৰুগড়টো পুৰণা। ডিব্ৰুগড়ত এলেন বুলি এটা ইনষ্টিটিউটৰ লগত লগ লাগি আমি এই কামটো কৰি আছোঁ। আৰু এইবাৰ আপোনালোকে জানি ভাল পাব যে 220 গৰাকী ষ্টুডেণ্টে এপিয়াৰ কৰিছিল ডিব্ৰুগড়ত, তাৰে 130 গৰাকী ষ্টুডেণ্টেই মেডিকেল এণ্ড ইঞ্জিনিয়াৰিঙত ছিট পাইছে। আৰু এই 153 গৰাকীৰ ভিতৰত 3 জনে এইমছতো ছিট পাইছে। গতিকে চৰকাৰৰ পৰা আমি যিটো এটা প্ৰয়াস আৰম্ভ কৰিছিলোঁ যে এইটো আজমল ফাউণ্ডেশ্যনে চব কৰে তেনেকুৱা এটা হ'ব নালাগে, ৰাজ্যিক যুৱ আয়োগৰ ফালৰ পৰা আমি ডিব্ৰুগড়ত যিটো আৰম্ভ কৰিছিলোঁ, সি এইবাৰ 220 জন ষ্টুডেণ্টৰ ভিতৰত 153 জনক পাৰ কৰাইছে বা পাছ কৰাইছে। আৰু বৰ্তমান প্ৰায় 600 ষ্টুডেণ্টে ডিব্ৰুগড়ত চৰকাৰী প্ৰশিক্ষণৰ সুবিধা লৈ আছে। এইটো যে খুব এটা প্ৰফেচনেলি কৰা হয়। তেজপুৰত CSRL বুলি এটাৰ লগত আমি লগ লাগি কৰি আছোঁ আৰু এই বছৰতে নলবাৰী, শিলচৰ আৰু যোৰহাটতো ৰাজ্যিক যুৱ আয়োগে এনেকুৱা প্ৰশিক্ষণ কেন্দ্ৰ মুকলি কৰিব, 5টা প্ৰশিক্ষণ কেন্দ্ৰ। ইয়াৰ ফলাফলসমূহ খুব ভাল আহিছে আৰু সবচে ডাঙৰ ৰিজাল্ট আহিছে যে অসমৰ কলেজখিনিতকৈও তেওঁলোকে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ কলেজবিলাকত, য'ত নেকি অসমৰ ল'ৰা ছোৱালীয়ে কোটা নাপাইছিল আগত, তাৰ কাৰণে যাতে বেছি ছিলেকশ্যন হয় সেইটো আমি প্ৰচেষ্টা কৰিছিলোঁ। আৰু মই ভাবোঁ যে প্ৰথম বছৰ খুব প্ৰশংসনীয় কাম কৰিছে। আৰু মই যিহেতু আমাৰ বহুত চৰ্চা নহয় যুৱ আয়োগে কৰি থকা কামটোৰ বিষয়ে, সেইকাৰণে আজি মই সুবিধা লৈ আপোনালোকক অৱগত কৰিলোঁ। আমি এতিয়ালৈকে আমাৰ চেণ্টাৰ ৰানিং হৈ আছে ডিব্ৰুগড়ত, 2 ইয়াৰ্ছ অল্ড, সেইকাৰণে এবাৰ পৰীক্ষা দিলে। তেজপুৰত আমি ইতিমধ্যে আৰম্ভ কৰিছোঁ আৰু এই বছৰতেই নলবাৰী, শিলচৰ, যোৰহাটত আমি আৰম্ভ কৰিম। গ্ৰেজুৱেলি আমাৰ উদ্দেশ্য হ'ল যে প্ৰতিটো জিলাতে যাতে এনেকুৱা এখন ট্ৰেইনিং ইনষ্টিটিউট হ'ব পাৰে। আৰু নেক্সট আমাৰ এই 5খন জিলা হোৱাৰ পিছত নেক্সট আমাৰ টাৰ্গেট আছে যে বজালি জিলা আৰু বঙাইগাঁও জিলাত 2টা খোলাৰ কাৰণে। কিন্তু প্ৰথমতে এইখিনি আমি খুলি ল'ব খুজিছোঁ। তাৰপিছত আমি এনেকৈ নগাঁও, 2 দিন পিছত মৰিগাঁও, এনেকৈ আহি থাকিম। কিন্তু যিবিলাক নেশ্যনেলি ৰেপুটেড ইনষ্টিটিউট আছে আমি টেণ্ডাৰ কৰি কৰোঁ, চব একেলগে আহিব নোখোজে। আমি লাহে লাহে ইয়াক আগবঢ়াই আছোঁ। লাহে লাহে কৰি আছোঁ, কিন্তু বৰ্তমান মৰিগাঁও আৰু নগাঁৱৰ ল'ৰা ছোৱালীক আমি তেজপুৰ চেণ্টাৰত টেগ কৰি ৰাখিছোঁ। তেওঁলোকৰ থকা খোৱা গোটেই সুবিধা অসম চৰকাৰৰ ফালৰ পৰা যথেষ্ট কৰি দিয়া হয়, কোৰ্ছ ফিও লোৱা নহয়। গতিকে লাহে লাহে থকাৰ কাৰণে আমি হোষ্টেলবিলাক ঠিক কৰি দিছোঁ। আৰু এক্সপাণ্ড কৰিব লাগিব আমাৰ এই প্ৰচেষ্টাটো। কিন্তু জাষ্ট আমি এটা যোৱা বছৰ
আৰম্ভণি কৰিছিলোঁ, কিন্তু যথেষ্ট সফলতাৰ মুখ দেখিছে। লাহে লাহে ই এক্সপাণ্ড আমি কৰি কৰি গৈ থাকিম, যাতে দুখীয়া আৰু মধ্যবিত্ত ল'ৰা ছোৱালীয়ে, আজিকালি টিউচন হোৱাৰ কাৰণে মেডিকেল ইঞ্জিনিয়াৰিঙত দুখীয়া আৰু মধ্যবিত্ত ল'ৰা ছোৱালীয়ে নাপায়। সেইকাৰণে দুখীয়া আৰু মধ্যবিত্ত ল'ৰা ছোৱালীয়ে গুৱাহাটীৰ এলেন চেণ্টাৰত সোমাবৰ কাৰণে বহুত ফিজ দিব লাগে। একেটা এলেন ডিব্ৰুগড়ত চৰকাৰী খৰচত একে শিক্ষক আমাৰ দুখীয়া ঘৰৰ ল'ৰা ছোৱালী বা মধ্যবিত্ত ল'ৰা ছোৱালীয়ে কৰিব পাৰিছে। এইটো এটা আমাৰ গভৰ্ণমেণ্টৰ বাই নেক্সট ইয়াৰ ই আৰু বহুত এক্সপাণ্ড হ'ব। এইটো তাতে তেওঁলোকে জানে, লোকেলি কৰে। এতিয়া ডিব্ৰুগড়ত আমাৰ 600 ল'ৰা ছোৱালীয়ে পঢ়ি আছে, তেজপুৰত আমাৰ এতিয়ালৈকে 106 ষ্টুডেণ্টে পঢ়ি আছে। গতিকে লাহে লাহে আমাৰ টাৰ্গেটটো হ'ল টোটেল এই বছৰত আমি 1000তকৈও বেছি যাতে আমি